হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আওয়ার ইংলিশ এডুকেশন। আজকে আমরা একাদশ শ্রেণীর ইংরাজি বিষয়ে কী কী পড়তে হয় এবং একাদশ শ্রেণীর ইংরাজি পরীক্ষায় কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয় সেই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা জানো একাদশ শ্রেণীতে 100 নম্বরের ইংরাজি পরীক্ষা দিতে হয়, তার মধ্যে 80 নম্বরের রিটেন এক্সাম এবং 20 নম্বরের প্রজেক্ট পরীক্ষা দিতে হয়। রিটেন এক্সামে আমাদেরকে 5টা গদ্য অর্থাৎ প্রোজ পড়তে হয় এবং 5টা পোয়েট্রি পড়তে হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে সেই 5টি গদ্য হচ্ছে লীলাস ফ্রেন্ড, কার্মা, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। 5টি পোয়েট্রি কী কী? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, মিটিং অ্যাট নাইট, দ্য সিক রোজ, ব্রাদারহুড, ডে ব্রেক। এছাড়া র্যাপিড রিডিং যে অংশটা রয়েছে সেখানে শেক্সপিয়ারের বিভিন্ন নাটকগুলি থেকে 5টি নির্বাচিত নাটককে গল্পাকারে পড়তে হয়। সেই 5টি নাটক হচ্ছে টুয়েলথ নাইট, কমেডি অফ এরার্স, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক। বন্ধুরা, এখন আমরা দেখে নিই প্রোজ থেকে কী কী ধরনের, কেমন ধরনের প্রশ্ন হয়। এসে টাইপ কোশ্চেন প্রোজ থেকে 2টি করতে হয়। এখানে 4টি প্রশ্ন সাধারণত দেওয়া থাকে, কখনো কখনো 5টিও প্রশ্ন দেওয়া থাকে। এছাড়া 5টি 1 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, সেখানে মোটামুটি 8-9টি প্রশ্ন দেওয়া থাকে। এছাড়াও 5টি MCQ প্রশ্নের উত্তর করতে হয়, এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকে না। পোয়েট্রিতেও ওই প্রোজের মতোই একই রকম 5টি শর্ট কোশ্চেন, 5টি MCQ এবং 2টি এসে টাইপ কোশ্চেন অ্যান্সার করতে হয়। টেলস ফ্রম শেক্সপিয়ারে একটি বড় কোশ্চেন অর্থাৎ একটি এসে টাইপ কোশ্চেন এবং 5টি MCQ প্রশ্নের উত্তর দিতে হয়। এই 5টি MCQ প্রশ্নের জন্য 10টি অল্টারনেটিভ থাকে, এই 10টির মধ্যে যে কোনো 5টি তোমাদেরকে করতে হবে। গ্রামারে আমরা দেখছি যে আর্টিকেল প্রিপোজিশন থেকে থাকে, 6টি আর্টিকেল প্রিপোজিশন যেটা হচ্ছে টেক্সচুয়াল, সেই 6টি আর্টিকেল প্রিপোজিশন করতে দেওয়া থাকে, এর জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 3। এছাড়াও ডু অ্যাজ ডাইরেক্টেড হিসেবে 7টি প্রশ্নের উত্তর করতে হয়। একাদশ শ্রেণীতে রাইটিংয়ে মূলত প্যারাগ্রাফ এবং স্টোরি রাইটিং রয়েছে, যার জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 10। এই দুটির মধ্যে যে কোনো একটি সাধারণত করতে দেওয়া হয়ে থাকে। এছাড়া ESP অর্থাৎ ইংলিশ ফর স্পেশাল পারপাস, এখানে রয়েছে 10 নম্বর। এখানে 2টি বিষয় থেকে থাকে, সেটা হচ্ছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এবং কমার্শিয়াল লিফলেট। দুটির জন্য 5-5 করে নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ রাইটিংয়ের জন্য মোট 20 নাম্বার। আমরা দেখছি যে লিটারেচারে থাকছে 50 নাম্বার, গ্রামারে থাকছে 10 নাম্বার এবং রাইটিংয়ের জন্য থাকছে 20 নাম্বার। এছাড়া আমরা এক নজরে দেখে নিই প্রজেক্টে আমাদের কী কী করতে হয়। প্রজেক্টের জন্য বরাদ্দ নাম্বার 20, সেটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। প্রজেক্টে 3টি অপশন রয়েছে, 3টি অপশনের মধ্যে যে কোনো একটি প্রত্যেক স্টুডেন্টকে করতেই হয়। সেগুলো কী কী? না, প্রথমে রয়েছে ড্রামাটাইজিং এ স্টোরি, অর্থাৎ যে কোনো একটি গল্পকে নাট্যরূপ দিতে হয়। এছাড়া রয়েছে এক্সটেনশন অফ এ স্টোরি, অর্থাৎ একটা গল্প যতদূর বলা হয়েছে সেটাকে সংক্ষেপে বলে পরের অংশটাকে ছাত্রদেরকে বানিয়ে লিখতে হয়, অর্থাৎ গল্পটাকে বাড়িয়ে লেখা, গল্পটা আরও আগে কী হতে পারত সেটা নিয়ে লেখা। এবং আরও রয়েছে 3 নম্বরে রয়েছে রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি, অর্থাৎ কোনো কিছুর একটা আত্মজীবনী লেখা। সেটা হতে পারে কোনো বটগাছের আত্মজীবনী, কোনো 1 টাকার কয়েনের আত্মজীবনী, কোনো কলমের আত্মজীবনী, কোনো মন্দিরের আত্মজীবনী, কোনো মসজিদের আত্মজীবনী ইত্যাদি। আশা করি বন্ধুরা তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।